পাঞ্জাব সফরে গিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় ফ্লাইওভারে আটকে পড়াকে কেন্দ্র করে গোটা দেশজুড়ে বিক্ষোভ চলছে। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপি তেলিয়ামুড়া যুব মোর্চা মণ্ডলের উদ্যোগে এক সুবিশাল মশাল মিছিল নিয়ে বের হয়। মিছিলের নেতৃত্ব দেন ত্রিপুরা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। এই মিছিলটি বিজেপি তেলিয়ামুড়া মণ্ডল কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এবং ওম্পি চৌমুহনীতে এসে শেষ হয়। সেখানে বিজেপি যুব মোর্চা কর্মীরা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করে। পরে ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী রায় জানান, পাঞ্জাব সরকার সংবিধানের নতুন নিয়ম মেনে ভুলে এক জঘন্যতম কাজ করেছে যা দেশবাসী মেনে নিতে পারছে না। তাই সারা দেশে বিজেপির যুব মোর্চার কর্মীরা বিক্ষোভ সংগঠিত করছে। এরই অঙ্গ হিসেবে ত্রিপুরা রাজ্য প্রদেশ বিজেপির কার্যালয়ের নির্দেশে তেলিয়ামুড়াতেও মশাল বিক্ষোভ মিছিল সংগঠিত করল বিজেপি যুব মোর্চার কর্মীরা তেলিয়ামুড়াতে। আপনারা জানেন গতকালকে একটা কলঙ্কের দিন, পাঞ্জাব সরকার কলঙ্কের অধ্যায় ভারতবর্ষের ইতিহাসে রচনা করেছে। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঞ্জাবের বাটুন্ডা শহরে তিনি যখন যাচ্ছিলেন তাকে ফ্লাইওভারে আটক করা হয় এবং তার গতি রোধ করা হয়। এটা পাঞ্জাব সরকার ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই কাজটি করেছেন। আমরা জানি পাঞ্জাবে কংগ্রেস সরকার এবং কংগ্রেস পার্টি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পছন্দ করেন না, কিন্তু সেটা ব্যক্তি নরেন্দ্র মোদীর ক্ষেত্রে হতে পারে। কিন্তু নরেন্দ্র মোদী শুধু ব্যক্তি নরেন্দ্র মোদী নন, তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সাংবিধানিক এক প্রধানমন্ত্রীর পদ, সাংবিধানিক পদ। এরকম সাংবিধানিক পদমর্যাদাকে ভুলে পাঞ্জাবের কংগ্রেস সরকার গতকালকে যে জঘন্যতম ঘটনা করেছে তার প্রতিবাদে সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা আজকে একটা মশাল মিছিল, বিক্ষোভ মিছিলের আয়োজন করে। তারই অঙ্গ হিসাবে ত্রিপুরা প্রদেশ কমিটির নির্দেশে আজকে তেলিয়ামুড়া মণ্ডলের যুব মোর্চারা এই মশাল বিক্ষোভ মিছিল আজকে আয়োজন করেছে এবং তেলিয়ামুড়ার রাজপথে তারা মিছিল প্রদর্শন করেছে। আমরা পাঞ্জাব যে সরকার তাকে আমরা নিন্দা করছি, তাকে আমরা ধিক্কার জানাই। প্রধানমন্ত্রীর পদমর্যাদাকে তারা যেভাবে অসম্মান করেছে তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আজকে বিগত 70 বছর কংগ্রেস সরকার ভারতবর্ষকে যে জায়গায় নিয়ে গেছিল সে জায়গা থেকে ভারতবর্ষকে বিশ্বের দরবারে নিয়ে যেয়ে গেছেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটা পর একটা যোজনা প্রত্যেকটি রাজ্যের জন্য করে যাচ্ছে। ইম্ফলে গত পরশুদিন 4 তারিখে ইম্ফলে করেছেন, ত্রিপুরা রাজ্যেও করেছেন এবং পাঞ্জাবেও তিনি সেই কাজে গেছিলেন। কিন্তু উন্নতি প্রগতির ধারাকে রোধ করার জন্যই কংগ্রেস সরকার এবং কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী যিনি রয়েছেন সোনিয়া গান্ধী এবং তার পুত্র রাহুল গান্ধী, তাদের নির্দেশে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সেই ঘটনা করেছেন, তার আমরা নিন্দা জানাই পাঞ্জাবের পুলিশ আধিকারিকদের। এবং এটা এসপিজির বেষ্টিত ছিলেন প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর যে যাত্রা তার এটা অত্যন্ত গোপন থাকে, যেটা একমাত্র ওই রাজ্যের আধিকারিকরা জানতে পারেন। কিন্তু তারা সেটা নষ্ট করেছেন এবং ক্লিয়ারেন্স দিয়েও আমরা দেখেছি প্রধানমন্ত্রীকে